মেসিকে ছাড়াই এবার ম্যাচ জিতলো ইন্টার মায়ামি। অবশেষে দুশ্চিন্তার কালো মেঘ সরালেন অন্য এক আর্জেন্টাইন। তবে 5 গোলের ম্যাচের শুরুতেই ধাক্কা খায় মেসির ক্লাব মায়ামি, কিন্তু পরবর্তীতে দলের হাল ধরেন লিওনার্দো ক্যাম্পানা, তিনি একাই করেন জোড়া গোল। অন্যদিকে মেসির অভাবটা পুষিয়ে দিয়েছেন আরেক আর্জেন্টাইন ফুটবলার, করেন জয়সূচক 1 গোল। কিন্তু কে সেই লাকি চার্ম আর সেই ম্যাচের খুঁটিনাটি নিয়ে বিস্তারিত থাকছে প্রতিবেদনে। মেসি এখন জাতীয় দলের খেলায় ব্যস্ত। এদিকে মেজর লিগ সকারের প্লে অফে জায়গা করে নেওয়ার জন্য মায়ামি চিন্তাগ্রস্ত, কেননা প্লে অফ নিশ্চিত করতে গুরুত্বপূর্ণ ম্যাচ খেলতে হচ্ছে ইন্টার মায়ামিকে। তবে মেসির অবর্তমানে কাজটা কঠিন হবে দলের তা আগে বুঝেছে সবাই, কিন্তু এবার মেসিকে ছাড়াই জয় ছিনিয়ে আনলো ইন্টার মায়ামি। মেসি নেই তো কী হয়েছে, মেসির টোটকা ঠিকই সতীর্থরা রপ্ত করেছে। আর্জেন্টাইন এই জাদুকর দলটিতে নাম লেখানোর পর জয়ের যে পথ দেখিয়ে দিয়েছেন সেই পথে হাঁটছে ইন্টার মায়ামি। এদিকে মেসির অনুপস্থিতিতে রোববার সকালে স্পোর্টিং কানসাস সিটির বিপক্ষে মাঠে নামে ইন্টার মায়ামি। এদিন MLS-এর এই ম্যাচে মায়ামিকে জয় এনে দেন আরেক আর্জেন্টাইন ফাকুন্দো ফারিয়াস। মেসির অবর্তমানে এই আর্জেন্টাইন দলের হাল ধরেন। এদিকে স্পোর্টিং কানসাস সিটির বিপক্ষে 3-2 গোলের জয়ে অবশ্য একটি গোল করেছেন ফাকুন্দো, আর জোড়া গোল করেছেন ইকুয়েডরের ফরওয়ার্ড লিওনার্দো ক্যাম্পানা। অন্যদিকে মায়ামির এই জয়টা ছিল অনেক কঠিন, কেননা মেসিসহ ইন্টার মায়ামির নিয়মিত খেলোয়াড়দের 8 জনই এখন দলের বাইরে, প্রত্যেকে এখন জাতীয় দলের হয়ে খেলতে নিজ দেশে পাড়ি জমিয়েছেন, আর তাই তুলনামূলক দুর্বল দল নিয়ে খেলতে নামে মায়ামি। অবশ্য নিজেদের মাঠে ম্যাচের শুরুতেই মেসিদের অভাব টের পেয়েছে দলটি, কেননা ম্যাচের মাত্র 9 মিনিটে পিছিয়ে পড়ে তারা। তবে 25 মিনিটে পেনাল্টি থেকে গোল করে মায়ামিকে সমতায় ফেরান ক্যাম্পানা। প্রথমার্ধের শেষ বাঁশি বাজার ঠিক আগে দলকে 2-1 গোলে এগিয়ে দেন এই ইকুয়েডরিয়ান ফরওয়ার্ড। এদিকে দ্বিতীয়ার্ধের শুরু থেকেই ভালো খেলা উপহার দেয় মায়ামি, এর ফলও দ্রুতই পেয়ে যায় তারা। 60 মিনিটে অসাধারণ 1 গোলে স্কোরলাইন 3-1 গোলের ব্যবধানে আনেন অন্য এক আর্জেন্টাইন। আর্জেন্টিনার 21 বছর বয়সী আক্রমণাত্মক মিডফিল্ডার ফাকুন্দো ফারিয়াস দলের হয়ে তৃতীয় গোলটি করেন, আর তখন অবধি প্রতিপক্ষ স্পোর্টিং কানসাস সিটি মায়ামির জালে ঢোকাতে পারে মাত্র 1টি গোল। তবে ম্যাচের 78তম মিনিটে আরও 1টি গোল করে স্পোর্টিং কানসাস সিটি। শেষ পর্যন্ত ফারিয়াসের গোলটি হয়ে যায় পার্থক্য গড়ে দেওয়ার। এদিকে মেসি যোগ দেওয়ার আগে MLS-এর ইস্টার্ন কনফারেন্সে পয়েন্ট তালিকার তলানিতে থাকা মায়ামি এই জয়ের পর 26 ম্যাচে 28 পয়েন্ট নিয়ে আছে 14তম স্থানে। আর মেসির নাম লেখানোর আগে ধুঁকতে থাকা মায়ামি সব ধরনের প্রতিযোগিতা মিলিয়ে এই নিয়ে 12 ম্যাচে অপরাজিত রইল। MLS-এর প্লে অফ খেলা থেকে তারা এখন আর মাত্র 6 পয়েন্ট দূরে। এদিকে মায়ামির পরবর্তী ম্যাচ আগামী 17ই সেপ্টেম্বর, যেখানে তাদের প্রতিপক্ষ আটলান্টা ইউনাইটেড।